50 ঢুকবে না, 50 বাইরে থাকবে, 50 এসে বাইরে থাকবে। সেই তো এই জিনিসটাকে যদি আমি সেকশন করি এরকম দেখা যাবে। মানে 46টা ভিতরে থাক, ওই যে ভিতরে থাকবে নাকি স্যার? এখানে কত আছে? 27 এটা কত আছে? 21 তাহলে কত ডিফারেন্স? কত? 27 আর 21 টান দিবে একটা করে হয়ে যাবে, দুটি হয়ে গেছে দেখছো, তাহলে দুই নম্বর এটা শেষ। এই দুটি মিলে হলো 3 নম্বর। দেখো একটা এদিকে গেছে আর একটা এদিকে গেছে, এই দুটিই ঢুকছে যে এই ছোট জায়গার ভিতরে। এটা 38 না? হ্যাঁ, এটাও 38। একটা এদিকে ঢুকছে, একটা এদিকে ঢুকছে। তো কাজেই আমি এই দুটি যদি বানাই এটার ভিতরে অটোমেটিক হয়ে যাবে, তাই আর এইটা এর ভিতর দিয়ে ঢুকবে, এটা কত? 28 আর এই এক একটা ঠিকনেস হলো কত? 2 করে, তাহলে 2 করে 34 34 এই 34 ঢুকবে, ফাঁকা থেকে যাবে তাহলে। এই মেন ফিমেল এটা এখানে খাপে খাপ বসে যাবে, তাহলে এটা 6, এটা 17 না? 6 17 খাপে খাপ যদি আগে ছয় এটা হচ্ছে 3 নম্বর না? 3 2টা 6 3 কোনটা কোনটা? 6 হলে যেই 6 বহুত মাপ দেখা যায় এখানে। এরপরে আছে 17, তাই না? 17 এটা 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 এই 17 তাহলে ওইটাও 50 এইটাও 50, তাই না? এখন দেখো এইটার এখানে একটা গ্রুপ আছে না? 28 2 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
ওই কলারের উপরে প্রথম কলারটা আছে। এই গ্রুপ তো এইটার সাথেও আছে তাই না? প্রথম কলার উপরে
সাইজ একই। এইখান থেকে আমার 17 দাগ হলো, 17 এই ভিতরে যাবে এই জায়গা। আচ্ছা 17 আউটসাইড হলো 38, আর আমার এইটা হোল্ডার ছিল 37। তার মানে একটু উপর দিয়েই যাবে নাকি? হ্যাঁ এটা হলো বাইরের তাপ না, বাইরেরটা না 38 বাইরের তাপ। আর ভিতরেরটা, ভিতরেরটা স্যার হচ্ছে 34 10 7 17। এখন এইখানে একটু দেখো চেরি গাছটা আছে, এটার হাইট হলো 6। এই যে গাইডটা গাইডটি হয়েছে এই 6, হ্যাঁ গায়ে কত? 9 নাকি 34 19 19 তাহলে জিনিসটা হবে তোমার এরকম। এই জিনিসটাই সোজা করে আমি স্যার আর একটা হচ্ছে যে এটার মধ্যে এই 34 মধ্যে তো এটি ঢুকবে না স্যার, ওইটা পরে চিন্তা করো। এইবার এইটার থেকেও ভিতরে 17 তাই নাকি? এটার ইনসাইড কত? আউটসাইড এটার ইনসাইড হলো 28। এটা ঢুকে দিচ্ছে 17 28। 28 একবার নিয়েছিলাম তাই না? 28 শুধু ডায়া আছে, তারপরে এই যে দুল, হ্যাঁ ঠিক আছে।
দেওয়া আছে এখন এই জায়গাও আর একটা রিটাইনার বানাইতে হবে, তাই না? এটার জন্য নাকি এটা কত জন? ছয় না এইখানে এইখানে স্প্রিং আছে, স্প্রিং আছে, মিন্ডা কত ধরবে? তেইশ স্যার, তেইশ দেখা তো এখানে তেইশ আছে কিনা, আছে দশ বিশ মিলে আর কি কম বেশি আছে সতেরো, তাহলে এটা আমরা এভাবে নাকি এই সেন্টার লাইনের এক সাইড আঁকে দিয়ে লেফট সাইড হয়, কিন্তু কথা হলো আমাদের ওনাদের তো বুঝতে হবে, তাই না? আচ্ছা এইবার আমরা আসবো এইটা, এইটা নাম্বার দাও, চার নম্বর, হ্যাঁ চার নম্বর, এইটা আমার উনিশ না, হ্যাঁ উনিশ মানে